আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেস ফেলিওর কানেকশন করতে হয় এবং এটি কী কাজে ব্যবহার করা হয়। তাহলে কষ্ট করে পুরো ভিডিওটি দেখুন। আপনারা দেখছেন বেট ইঞ্জিনিয়ারিং। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে এখানে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফেজ ফেলোর, ফেজ মনিটরিং রিলে। এটি রিলের মতোই কাজ করে প্রায়। এটিতে আমরা তিনটি ফেজ দেব। এটা হচ্ছে থ্রি ফেজ, তিনটা ফেজ ঠিক মতো আছে কি না এটাই মনিটরিং করার কাজ এটির। অন এবং আর, এইটা হচ্ছে রিলে পয়েন্ট। তো আমাদের তিনটা ফেজ যদি ঠিক মতো থাকে তাহলে আমাদের এই দুইটি এলইডি ঠিক মতো জ্বলবে। তো আমরা এখানে 178 178 এই তিনটা পয়েন্টে আমরা তিনটা ফেজ কানেকশন করব এই ফেজ ফেলোর ভেজে। এবং উপরে 4 5 6, 4 হচ্ছে টু এ সুইচের মতো, এটা মাঝখানের যে টু এ সুইচের মাঝখানের যে পয়েন্টটি থাকে এটির মতো। চাইরে আমরা একটি সোর্স দিয়ে দিব, এটির থেকে যখন আমাদের ফেজ মিস থাকবে তখন 6-এর সাথে কানেক্ট থাকবে যে আমাদের ফেজ নেই। এই সিগন্যালটা আমরা ইন্ডিকেটরে নিয়ে যেতে পারবো। এবং যেটা হচ্ছে 5 5-এর থেকে আমরা নিয়ে গেলে সেটা দিয়ে আমরা ফেজ যে আছে তখন আমাদের রিলে সিগন্যাল দেবে যে ফেজ আছে, তিনটা ফেজই ঠিক আছে, এটা আমরা ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবো। এখন আমরা তিনটা ফেজ, এই যে ভেজের আমাদের ভেজের যে পয়েন্টগুলো আছে 178, এই তিনটা পয়েন্টে আমরা তিনটা ফেজ কানেকশন করে দেব। 178 178, এই তিনটা ফেজ আমরা থ্রি ফেজ নিয়েছি। আমরা এই তিনটা পয়েন্টে কানেকশন করে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে একটি ফেজ নিয়ে আমরা অপর সাইডে যে 4 নাম্বার পয়েন্টটি আছে সেখানে আমরা কানেকশন করে দেব। এই যে আমাদের তিনটা ফেজ কানেকশন করা হয়ে গেছে অলরেডি। তো আমরা একটি লুপ কেবল নিব ছোট, এই ছোট লুপ কেবলটি আমরা এই যে যে রেড কেবলটি আছে এটির থেকে কানেকশন করে বের করে নিয়ে যাব। এই লুপ কেবলটিকে নিয়ে আমরা 4 নম্বর যে পয়েন্ট, বেজের যে 4 নম্বর পয়েন্টটি আছে সেখানে দিয়ে দিব। আগেই বলেছিলাম যেটি হচ্ছে অন অফ টু এ সুইচের মতো কাজ করে। তো টু এ সুইচের মাঝখানের যে বেস মেন পয়েন্টটি থাকে সেই পয়েন্টটি হচ্ছে 4, এবং 5 6 এ দুটি হচ্ছে অপোজিট দুইটা পয়েন্ট। এই যে 4 মেন পয়েন্ট, 5 হচ্ছে এনও আর 6 হচ্ছে এন সি। তো আমরা 5 থেকে একটি কেবল নিয়ে যাব যে আমাদের রিলেটা যখন কাজ করবে তখন সিগন্যালটাকে আমাদের 5 নম্বর পয়েন্টে পাস করে দেবে। তো 5 নম্বর পয়েন্টে যখন পাস হবে তখন এই ফেজটি আমরা ইন্ডিকেটরে দেখতে পাবো। আমাদের যেই ইন্ডিকেটর থাকবে সেই ইন্ডিকেটরটি জ্বলবে। তো আমরা এখন এখানে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে দিয়ে দিব, যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ধরলে আমরা বুঝবো যে না ঠিক আছে আমাদের এই ফেজ ফেলোরটি কাজ করতেছে। তো আপনারাও বুঝবেন সহজে, এই যে A1 A2 আছে, A1-এ আমরা এই ফেজটিকে নিয়ে দিয়ে দিচ্ছি। 5 নম্বর যে পয়েন্টের ফেজটি আমরা আউট করলাম সেটিকে আমরা কয়েলের একটি পয়েন্টে কানেকশন করে দিলাম। এখন আমরা একটি নিউট্রাল নিব, আমরা একটি নিউট্রাল নিয়ে কয়েলের A2 যে পয়েন্টটি আছে এই পয়েন্টে কানেকশন করে দিব। এটা জাস্ট কয়েলটির সোর্স হিসাবে আমরা দিলাম নিউট্রাল, নিউট্রালের কোনো কাজ নেই আপাতত এদিকে। তো জাস্ট কয়েলটি ধরার জন্য আমরা এটা দিলাম। তো আমাদের কানেকশন শেষ হয়ে গেল। আমরা এখন ভেজের উপরে আমাদের ইয়েটি বসাইলাম, এই যে আমাদের ফেস ফিলারটি বসানোর পরে দুইটি এলইডি জ্বলতেছে এবং আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ধরলো। এই যে ভিতরে চলে গেছে দেখতে পারতেছেন, লাল যেই নবটি দেখা যাচ্ছে
ভিতরে চলে গেছে। এই যে অফ করার পরে আবার উপরে উঠেছে, এই যে আমাদের ব্রেকারটা দেখেন অফ, অফ করে রেখেছি আমরা। এখন আমরা একটি ফেজ খুলে ফেলি, এই ফেজটি খুলে এখন আমরা ব্রেকারটি অন করব। অন করার পরে এই যে আমাদের ব্রেকারটি অন আছে, দেখেন আমাদের রিলেটা কাজ করতেছে না, ব্রেকারটা অন ঠিকই, এই যে তারটা খোলা, একটা একটা কেবল খোলা থাকার কারণে একটা ফেজ মিস আছে, যেই কারণে আমাদের ফেজ প্লেটটি সিগন্যাল পাস করে নেয় এবং আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিও ধরে নেয়। এখন আবার কানেকশন করে দিলাম, এখন এই যে আমাদের ফেজ প্লেটটি কাজ করতেছে এবং সিগন্যালটি পাস করে দিয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে, তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অটো ধরে নিল। তো আমরা ইন্ডিকেটরের মাধ্যমে এটি প্রকাশ করি যে কোনো প্যানেল বোর্ডের বা ইলেকট্রিক প্যানেল বোর্ডে, ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোতে। তো এই যে আমাদের তিনটা চারটা পয়েন্ট দেখা যাচ্ছে, এগুলোতে হচ্ছে আমরা মেইন যেই ফেজগুলো দিব। এখান থেকে আমরা হচ্ছে রিলের যেই বেজ আছে, ফেজ ফেলারের যে বেজটি আছে সেখানে আমরা নিব। তো ফেজ ফেলারের বেজের থেকে আমরা সিগন্যালটি নিয়ে কয়েলের এ ওয়ানে দিলাম। তো এইভাবে আমরা সহজে এই কানেকশনটি করব। এই কানেকশনটি আমাদের খুব প্রয়োজন হয়, যেটি হচ্ছে আমাদের থ্রি ফেজ মোটরগুলো, থ্রি ফেজ যে ডিভাইসগুলো আছে, যেগুলো একটা ফেজ মিস হইলেও কিন্তু আমাদের ডিভাইসটি চলে, কিন্তু এতে আমাদের সেই ডিভাইসটি খুব ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কয়েলগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই কয়েলগুলো সেভ করার জন্যই হচ্ছে আমরা এই ফেজ ফেলারটি ব্যবহার করি। ওকে ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের সঙ্গে রাখুন।